এই ভিডিওতে যদি 100 কমেন্ট হয় তবে এই ভিডিওর দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই চলে আসবে। আরে ভূতের ছবি কি মানুষ দেয় নাকি? আর জীবনেও ভূতের ছবি দেখবো না। এই নিয়ে 3 দিন বিছানাতে হিসু করে দিছি, বাথরুমে যাওয়ার সাহস পাই নাই, আর জীবনে না, আজকেই লাস্ট, আজকেই লাস্ট। কিরে আমার পিছনে হাতিয়া গুতাগুতি করে কেন? ঘরে তো আমি একলা বাদে আর কেউই আসিলাম না। আজকে তো মনে আমি শেষ না, ভূত দেখে আমি ডরাইলেও ভূত দেখার ইচ্ছা কিন্তু আমার আছে। তাই তো ভূতটা দেখতে সিনেমার ভূতের মতো নাকি? তরে কইলাম আমরা সবাই একলগে মিল্লা ছবিটা দেখি, আর তুই আমাকে লাত্থি মেরে বের করে দিলি। হ্যাঁ, যেই বয়টা দেয়া হয়েছি আজীবনের মতন শিক্ষা হয়ে গেছে। ঠিকই কইছস, তখন আর লাইট থামো না, কিন্তু এই কড়াইতে আজকে আমি তেলা পোকা ফ্রাই করবো। স্কুলে যেই মাইয়াগুলো আমার ভোটকা কয়ে ডাকতো, এই তেলা পোকাগুলো দইরা অগো গায়ে আজকে আমি ছাইরা দিব। বাহ, মায় আজকে করলার বদলে মুরগি রানছে। আই হায়, এই মুরগির ভিতরেও দেই ভূত। ও কাহিনী তাইলে এইবার বুঝতে পারছি। ভূতের বাচ্চা ভূত, তকলেকে বাথরুমে যাইতে পারি না, ঘুমাইতে পারি না, আজকে তো করে পিটায় আমি পাপড় বানাইলাম। না, মাইটটা বেশি হয়ে গেছে, মুরগির ভিতরে জড়া লুকিয়েছিল এটা তো আমি আগেই জানতাম। আচ্ছা যাই হোক, কবর দিয়ে দিই, নিলে পরে পুলিশে আমারে ধরবো। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। অগি নিজেও জানতো না এদেরকে মেরে অগি কত বড় ভুল করেছে, এবং সামনে অগির জন্য কি অপেক্ষা করছে। ওয়া দোস্ত, শেষমেশ আমরাও ভূত হওয়ার পর উড়া শিখলাম, এখন মাইয়া গো গায়ের উপরে গিয়া পড়ম আর চিল্লান দিয়ে উঠব। আরে বলো, আগে আমগর যে মারছে ওর একটা শিক্ষা দিয়ে নেই। ছোটকালে আমার মা কইছিল দিনে দুইবার ব্রাশ করতে, আর আমি করি মাসে দুইবার। না, কাজটা একদমই ঠিক না, ব্রাশটা পরিবর্তন করতে হইব। কিরে এই পেস্টের টিউব আপনা আপনি খুলে যেতেছে কেমনে, আর পেস্টও আপনা আপনি বাইরানো শুরু হয়েছে, এটা কি? আমি তো আমার মোবাইলের টিকটক ইনস্টল করি নাই, তাইলে আমি পোলা থেকে হঠাৎ মাইয়া হয়ে গেলাম কেমনে? আরে অগি, তোমাকেই তো কতদিন ধরে খুঁজছি আমি। আই হাই, ক্যামেরার সামনে তুমি এগুলো কি করতেছো? আমার তো পুরাই মান সম্মান শেষ। এখন তুই কই যাবি? তোরে কে বাঁচাইব? আরে আমি তো মানুষের ভূতের কথা শুনছিলাম, তেলা পোকার ভূত আবার কই তাইলো? এই নাও বন্ধু, টোকা খাও। এ মা, এনে আবার কই আইলাম? এনে দি একটা বাচ্চা। এ মা, এ তো আমার বাচ্চা, বিয়েই করলাম না আবার বাচ্চা হয়ে গেল, তাও আবার এতাডি। এত পোলাপাইনের পড়াশোনার কথা নাইলে বাদ দিলাম, কিন্তু এত পোলাপাইনটা আমি মোবাইল করতে কিনা দিব? আমি তোমার বাচ্চা না ছোট্ট বন্ধু, বাঁচাও, আমি তোমার বাঁচাও, বাঁচাও। ভূতের ভয়ে 3 দিন বাথরুমে আসি না, এখন তো সবকিছু ফাইটে যাবে, এখন বাথরুমে আসাই লাগবে, কিচ্ছু করার নাই। না, এইভাবে তো আর হইতেছে না, কিছু তো একটা ভাবা লাগবে আমার, কিভাবে এগুলোরে দূর করা যায় বাসা থেকে, কেন যে ওই দিন মারতে গেছিলাম এইগুলারে। এই তো পাইছি ভূত ভাগানোর 101টা কার্যকর প্রক্রিয়া। ভাই ভাই, তোর এই গান তুই বন্ধ কর, আমরা চলে যেতেছি, আর জিন্দগি তো পাইতাম না, আপাতত এই গানটা তুই বন্ধ কর প্লিজ। সেদিনের পর থেকেই তেলাপোকার ভূত অগেকে আর কখনো ডিস্টার্ব করেনি, কিন্তু ভূত আবারও এসেছিল, আর সেটা কখন কিভাবে তা জানতে হলে চোখ রাখুন 439 ডাবিংয়ে।